আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। আজকে আমি আপনাদেরকে নতুন নিয়মে কিভাবে টিন সার্টিফিকেট আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আপনারা ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে কিন্তু ই টিন সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। সো ই টিন সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনার পছন্দ অনুসারে আপনি বের করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনি সার্চ বারে গুগল সার্চ বারে গিয়ে লিখবেন ই টিন সার্টিফিকেট, অর্থাৎ টিন সার্টিফিকেট লিখলে কিন্তু আপনার অপশনটা চলে আসবে। সো আমি এখান থেকে টিন সার্টিফিকেট অপশনটা লিখলাম। লেখার পরে এখানে ইন্টার বাটনে প্রেস করলাম। ইন্টার বাটনে প্রেস করার পর দেখেন আমাদের সামনে উপরে একটি ওয়েবসাইট আসছে, ই টিন রেজিস্ট্রেশন ইনকামট্যাক্স ডট গভ ডট বিডি। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেটার মধ্যে ক্লিক করব। সো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন হোম আছে, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভ কোড, পাসওয়ার্ড, ফরগেট। সো এখান থেকে আমাদেরকে নতুন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের মন মতো একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের মোবাইল নাম্বার দিয়ে এটাকে আমরা করে নেব। সো এখান থেকে আমি করে নিচ্ছি। সো পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে কিছু কোশ্চেন করতে পারে। সো এই কোশ্চেনের আনসারটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ধরেন আমি এখান থেকে একটা কোশ্চেনের আনসার দিয়ে দিলাম। সো এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। যে ব্যক্তি টিন সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন তার মোবাইল নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। সো আমি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখতে পারতেছেন ইমেল অ্যাড্রেস যদি থাকে দিতে পারেন, না থাকলে কোনো প্রয়োজন নাই। তারপর নিচের অপশনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কোড। এই কোডটা এই ভেরিফিকেশন লেটার উপরে বসে দিলেই আপনার কাজ, রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমি যে অবস্থায় আছে বড় হাতের এইচ আছে জি বি জে বি ওয়াই দেওয়ার পর আমি এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করে এটাকে রেজিস্ট্রেশন করে নেব। সো এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পর দেখেন আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটি ভেরিফিকেশন কোড যাবে। ভালো করে খেয়াল করে দেখবেন ওই মোবাইল নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন, 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড। সো আমি এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বার কোডটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বার কোডটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। কোডটা বসিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পর কিন্তু আমার এখান থেকে রেজিস্ট্রেশন সফলভাবে সাবমিট করা হয়েছে। সো এখান থেকে আমি আবার লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনি যে ইউজার আইডিতে ব্যবহার করেছেন এবং যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। সো আমি এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখেন এই যে বাম পাশে অনেকগুলো অপশন আসছে, ফাইল ট্রান্সফার আছে, টিন অ্যাপ্লিকেশন আছে, চান্স কন্ট্যাক্ট আছে, ভিউ টিন সার্টিফিকেট আছে। সো এখান থেকে আপনাকে কিন্তু টিনের জন্য, টিন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে হবে। সো এখান থেকে আমি টিন অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার কিন্তু টিন আইডি করতে হবে। সো এখান থেকে আপনি কিভাবে টিন আইডি করবেন সে বিষয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে প্রথমত বাংলাদেশি হেভিং, আপনি বাংলাদেশি হেভিং আইডি করবেন। নিউ রেজিস্ট্রেশন উদ্দেশ্য হচ্ছে কি, উদ্দেশ্য হচ্ছে আদার্স দিতে পারেন, আপনি যদি ব্যবসা করেন সার্ভিস প্রতিষ্ঠান দিতে পারেন। তারপর এখান থেকে আপনার স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন। সো আমি এখান থেকে শেরপুর সিলেক্ট করে দিচ্ছি, শেরপুর। তো এখান থেকে আমি এগুলো সব কিছু পূরণ করার পর গো টু নেক্সট বাটন ক্লিক করব। গো টু নেক্সট বাটন ক্লিক করার পর জাতীয় পরিচয়পত্র অনুসারে আপনার নাম দিতে হবে। সো এখান থেকে আপনি ইংলিশের নামটা অবশ্যই দিবেন, সব বড় হাতের এ এন ইউ এ আর এইচ ও এস ই এন আনোয়ার হোসেন। এখান থেকে যদি মেল হয় মেল দেবেন আর ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন। সো এখানে যেহেতু মেল আমরা অবশ্যই মেল দিয়ে দেবো। তারপর এখানে আছে ট্যাক্স পার ন্যাশনাল আইডি নাম্বার। সো এখান থেকে আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দেব, 1955121981। সো তারপর আমরা কী করবো, জন্ম তারিখ দিতে হবে আমাদের। সো এখান থেকে জন্ম তারিখ দিয়ে দেবো, 15/11/1995। জন্ম তারিখ দিয়ে দিছি। এখন তার ফাদার্স নেম দিতে হবে, মোজাম্মেল হক, এম ডাবল জেড এ এম ই এল। মাদার্স নেম দিতে হবে,
স্ত্রীর নাম যদি থাকে সেক্ষেত্রে আপনি স্ত্রীর নাম এখান থেকে দিয়ে দিবেন। তারপর ফ্যাক্স, ইমেইল এগুলো কোনো বাধ্যতামূলক নয়, সো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। সো এখান থেকে আপনার অ্যাড্রেস লাইন সিলেক্ট করে দিতে হবে। অ্যাড্রেস প্রথম হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস দেওয়ার জন্য আপনার গ্রামের নামটা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন, থানা, পোস্টকোড অবশ্যই দিতে হবে আপনাকে, আপনার এলাকার পোস্টকোড। তারপর যদি স্যাম হয় অবশ্যই এখানে স্যাম বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে আবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ঝিনাইগাতি, পোস্টকোড অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর গো টু নেক্সট বাটনে ক্লিক করব আমরা। গো টু নেক্সট বাটনে ক্লিক করলাম। গো টু নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা আবেদনপত্রটি ভালোভাবে চেক করে নেবেন। সো এখান থেকে ভালোভাবে দেখে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর অবশ্যই আপনারা, আমি সাজেশন করবো আপনাদেরকে, ভালোভাবে চেক করার পর আবেদনপত্র সাবমিট করবেন। কেননা আবেদনপত্র সাবমিট করার পূর্বে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন, কারণ সংশোধনের জন্য অনেক হয়রানি হতে হয়। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভালোভাবে চেক করে নেবেন। তো আমার আবেদনপত্রটি ভালোভাবে চেক করা হয়ে গেলে আমি এখান থেকে ক্লিক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সো আমি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার তথ্য যদি সঠিক হয় আপনার এখানে কিন্তু ছবি এসে পড়বে। দেখেন আপনার কিন্তু বিস্তারিত বুঝে গেছেন আমি বলে মনে করি। সো এখান থেকে আপনার আবেদনপত্র ভিউ সার্টিফিকেটে যদি দেন ক্লিক করেন, আপনার কিন্তু ট্যাক্স টিন সার্টিফিকেটের জন্য আবেদন করা কমপ্লিট হয়ে গেছে। সো এখান থেকে আপনারা ভিউ টিন সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ভিউ টিন সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এটাকে যদি আমি ওপেন করে দেখি, দেখেন আমাদের কিন্তু টিন অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা টিন অ্যাপ্লিকেশন সফলভাবে সাবমিট করতে পেরেছি। তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের চাপ দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।